এক্ষুনি মাত্র পাওয়ায় সবচেয়ে বড় দুঃসংবাদ। ধেয়ে আসবে একাধিক শক্তিশালী ঘূর্ণিঝড়, ভাসবে কলকাতা, এমনটাই রিপোর্টে বলছে বিশেষজ্ঞরা। তো বন্ধুগণ, এই বিষয়ে কি বলছে বিশেষজ্ঞরা, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আহনি আসছে বিপদ। 2050 সালের মধ্যে কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে বাড়বে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের সংখ্যা, বন্যায় ভাসবে তেরোতমা। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে এমনই আশঙ্কার কথা শোনালো রাষ্ট্রপুঞ্জে জমা পড়া একটি সমীক্ষার রিপোর্ট। বিশেষজ্ঞরা বলছেন, আশু পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদ অপেক্ষা করছে কলকাতা ও রাজ্যের জন্যে। আবহবিদরা বলছেন, গত 5 বছরের নিরিখে ঘূর্ণিঝড়ের প্রবণতা ক্রমেই বাড়ছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা সারা ভারতবর্ষের মধ্যে এমন একটি জেলা যেখানে সবচেয়ে বেশি সাইক্লোন আঘাত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের ফলে শুধু কলকাতা নয়, ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে দেশের আরও 20টি মহানগর। তাছাড়া সুন্দরবনের মতো যে সকল অঞ্চলে বারবার বাঁধ ভেঙে নোনাজল ঢুকে পড়ায় চাষের ক্ষতি হচ্ছে, মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, সেখানে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র ব্যাহত হবে, মানব জীবনের উপর প্রবল চাপ তৈরি হবে। দার্জিলিং জেলার বহু অংশে ইতিমধ্যে নানা পরিবর্তন বিজ্ঞানীদের চোখে ধরা পড়েছে। জলবায়ু পরিবর্তন এবং দূষণই এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, উষ্ণায়নের জেরে অধিক মাত্রায় হিমবাহ গলার ফলে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তরও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে, সেই সঙ্গে আর্দ্রতাজনিত কষ্ট ও গরম বাড়তে পারে। আবহবিদদের কথায়, হিমবাহ গলে গেলে পার্বত্য অঞ্চলে ভূমিভাগের উপর যে চাপ থাকে সেই চাপ কমে যাবে, যার ফলে ভবিষ্যতে পার্বত্য অঞ্চলে ইকোসিস্টেম নয় ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার তাণ্ডব রুখতে এখন থেকে সতর্ক হতে হবে। শহর জুড়ে সবুজায়ন, জলাশয়, লেক, নদী সুরক্ষিত করার প্রয়োজন রয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।